হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা কথা বলবো 5 ইয়ার্স মাল্টিপল সেনজিন ভিসা নিয়ে। সেনজিন ভিসার ক্ষেত্রে 2 ফেব্রুয়ারি 2020 কিছু পরিবর্তন এসছে, সে নিয়ে আজকে আমরা আমাদের ফলোয়ার্সদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যে বিষয়গুলো পরিবর্তন থাকছে সেগুলো নিয়ে বলবো, যারা আবেদন করতে পারবেন এবং এর সুবিধাগুলো কি, কোন কোন দেশে এটা অ্যাপ্লিকেবল হবে সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। ভিউয়ার্স, আজ আমরা যে বিষয়টা কথা বলছি এটা ভিজিট ভিসা নিয়ে। আর গতানুগতিক সময়ের মতো আমরা আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে আজকে কথা বলছি না। তো ভিজিট ভিসার প্রেক্ষাপটে আমরা জানি সেনজিন ভিজিট ভিসাটা আগে থেকেই 1 বছর এবং 2 বছরের চালু আছে। নতুন করে যে পরিবর্তনটি এসছে এবং তার মাঝে 3টা যে লক্ষণীয় পরিবর্তন সেটা নিয়ে বলার চেষ্টা করব। লক্ষণীয় পরিবর্তনের মাঝে প্রথমটি হচ্ছে 5 বছরের মাল্টিপল ভিসা, অর্থাৎ যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার আছেন তাদের জন্য খুবই একটা সুখবর হিসেবে আমরা এটা ধরে নিতে পারি। বারবার অ্যাপ্লিকেশন করে সময় নষ্ট এবং বারবার বাসিতে যাওয়া আসা, এই সমস্ত বিষয়গুলোকে যদি অ্যাভয়েড করতে চান তাহলে 5 বছরের মাল্টিপল ভিসাটা করে রাখতে পারেন। দ্বিতীয় যেটি আসছে সেটা হচ্ছে 60 ইউরো যেখানে ছিল সেখানে 80 ইউরো হচ্ছে এম্বাসি ফি। লাস্ট অফ অল যে বিষয়টা খুব উল্লেখ করার মতো সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমরা ভিসা সাবমিট করতে গিয়ে শর্ট টার্ম বা লং টার্ম দুটোই করতে পারি। যখন শর্ট টার্ম করতে চাই তাহলে ট্রাভেল ইন্স্যুরেন্সটা আগে যেরকম করতাম সেরকমই চলতো, এবং লং টার্ম বেসিস একটু খরচটা বাড়বে হয়তো। এবার বলছি কারা কারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। তারাই অ্যাপ্লাই করতে পারবেন যাদের অলরেডি ভিজিট করা আছে, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নেই এবং লিগাল ওয়েতে তারা মুভ করেছেন, অ্যারাইভাল ডিপার্চারগুলো আছে, কোনো অভারস্টে করেননি, তারা অ্যাপ্লাই করতে পারবেন 5 বছরের জন্য ডিরেক্টলি। তবে অবশ্যই কন্ডিশন যেটা হচ্ছে 2 বছরের মাল্টিপল ভিজিট আগে থেকেই থাকতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী 1 বছর 3 বছর এবং 5 বছরের মাল্টিপল ভিসা আছে। কারা কারা করতে পারবেন তার মাঝে যদি আমরা ক্যাটাগরিকলি দেখতে যাই তাহলে বিজনেস যারা করছেন, যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার অর্থাৎ টুরিস্ট হিসেবে তারা নিজেদেরকে সেটেল মানে সাধারণত বেড়াতে ভালোবাসেন, টুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে চাইছেন তারাও করতে পারবেন। এছাড়া বিজনেস ভিজিটর বা ইনভেস্টর ক্যাটাগরিতে যারা আছেন তারাও কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবেন। তবে এখানে বলে রাখা ভালো, ইউকে এবং আয়ারল্যান্ড ছাড়া বাকি 26টি কান্ট্রিতে এটা চালু আছে এবং থাকবে। সেই প্রেক্ষাপটে আমরা যেটা পূর্বের ন্যায় যেটা দেখব ক্রিমিনাল রেকর্ড, ট্রাভেল ইন্স্যুরেন্স এইসবের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আগের মতোই মোটামুটি তেমন খুব একটা পরিবর্তন হয়নি, জাস্ট টার্মের উপর বেস করে সময়টা পরিবর্তন বা একটু চেঞ্জ হতে পারে। আর যেটা খুবই খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে কভার লেটার, অর্থাৎ কেন বারবার আপনি ইউরো ভিজিট করতে যাচ্ছেন, কেন আপনার 5 বছরের মাল্টিপল ভিজিট দরকার, এবং সেই বন্ডিংসটা কি, সেই টাইপস অফ বন্ডিংটা কি, এবং সেখান থেকে আপনি যতটুকু মুভ করতে যাচ্ছেন কোথায় কোথায় করবেন, কেন করবেন প্রপারলি যদি আপনি সাবমিশনের সাথে এভিডেন্সগুলো প্রুভ করতে পারেন সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনাটা অবশ্যই থাকছে। অ্যাডিশনালি আমি যেটা বলে নিতে চাচ্ছি, শুধুমাত্র 5 ইয়ার্স মাল্টিপল ভিসা নিয়েই কথা বলছি না, সেনজিন ভিসা নিয়ে যারা আগে থেকে অ্যাপ্লিকেশন করতেন 3 মাসের ভিসা হতো সেই ক্ষেত্রে এখন 6 মাসের পর্যন্ত চলবে। আর মাল্টিপল 5 বছরের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে একটানা 3 মাস উনি স্টে করতে পারবেন যে কোনো জায়গায়। এই 5 বছর মাল্টিপল ভিসা অ্যাপ্লাই করার প্রেক্ষাপটে যেই সুবিধাটা আরও লক্ষণীয় সেটা হচ্ছে যে কোনো ট্রাভেলার অল্প সময়ের মাঝে কটা কান্ট্রি কোথায় কিভাবে ট্রাভেল প্ল্যানটা করবেন এটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব এবং সময় সংকটে পড়ে যেতেন, যে বিষয়টা এখন আর থাকছে না। তাদের জন্য অনেক সময় পাচ্ছেন তারা, তার জন্য ভিসা হওয়ার পরে সে ট্রাভেল প্ল্যানটা সুনিশ্চিতভাবে খুব সুস্থভাবে করে আসতে পারছেন, অর্থাৎ এটার জন্য কোনো ধরনের তাড়াহুড়ো করতে হচ্ছে না। যে বিষয়গুলোর উপর বেস করে আমরা ভিসাগুলো আমরা আগে অ্যাপ্লিকেশন করতাম এখন আর বিষয়গুলো প্রায় সেমই থাকবে। তবে যারা ভিউয়ার্স হিসেবে দেখছেন যে আগে ভিজিট করেছেন, কখনো মুভ করেছেন কিন্তু সেখানে সেটেল হওয়ার চিন্তা ছিল, সেটেল করতে পারেননি বা পরবর্তীতে কীভাবে করবেন, এই বিষয়ে আমার পার্সোনাল কিছু টিপস যেটা আছে, আসলে আমরা খেয়াল করব কখনো কোনো ধরনের অ্যাম্বাসি থেকে যখন কোনো ডিসিশন আসে, যখন কোনো নতুন করে পলিসি চালু হয় তাহলে এর পিছনে কিছু রিজন থাকে। সেই রিজনগুলিকে যদি আমরা একটু রিসার্চ করি, একটু খেয়াল করি, তাহলে বুঝতে পারবো ভিসার ইস্যু কোন দেশে কি রকম, আসলে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে কি বলছে সেটা নিয়ে। আমি অবশ্যই মাথা খাপাবেন এটা বলছি না, কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করছি যারাই একটু ভিজিটের জন্য বা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদেরকে বলবো অ্যাম্বাসি ওয়েবসাইট কি বলছে, স্ট্যাটিস্টিক্সটা কি আছে, কি পরিমাণ ভিসা সাকসেস রেশিও আছে,
সেই বিষয়গুলোর উপর বেস করে কান্ট্রি সিলেক্ট করুন ভিসা হবে। আর এই ধরনের একটা ডিসিশন আসার প্রেক্ষাপটে এটাই ধারণা করা যায় এবং এটাই ধারণা করা উচিত হবে যে ভিসা অবশ্যই ফ্লোটা আরও বাড়বে। কোন কোন দেশে কিভাবে বাড়বে, কার প্রোফাইলটা কেমন, সেই অনুযায়ী যদি আপনারা সাবমিশন করতে পারেন সেক্ষেত্রে চান্সেসটা একটু বেড়ে যায়। আর যারা ভিজিট ভিসা করে চলে যাবেন তাদের জন্য আরেকটা সুখকর দিক হচ্ছে অল্প টাকায় আপনি অল্প খরচ করে ভিজিট ভিসা এন্ট্রি করে নিলেন, কিন্তু পরবর্তীতে এ থেকে যে দুটো সুবিধা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা সেখানে গিয়ে ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করে নিতে পারেন। অর্থাৎ যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রিতে গিয়ে ইনস্ট্যান্ট ফিজিক্যালি যদি ইন পার্সন আপনি অ্যাপ্লাই করেন সেটা আরও অল্প সময়ের মাঝে হবে এবং খুব তাড়াতাড়ি কম খরচে হবে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, আপনি স্টাডি ওয়ার্কও করতে পারছেন, অর্থাৎ অপশন থাকছে যদি আপনি প্রপারলি সাবমিশন করে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। কিন্তু আমি অবশ্যই এটাকে এর মাঝে বলছি, 5 ইয়ার্স সেনজিন মাল্টিপল ভিসা এর মাঝে কিন্তু আপনারা স্টাডি বা ওয়ার্কের কোনো ধরনের পারমিশন পাবেন না, কিন্তু সেখানে গিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। অর্থাৎ স্বল্প সময়ে কম খরচে যদি আপনারা নিজেদেরকে একটা সেটেলমেন্ট পজিশনে দেখতে চান তাহলে এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আমরা সামারিতে যেটা দেখতে পেলাম, যেটা আমরা আসলে দেখেছি যে আগে 3 মাসের 14 দিনের এইভাবে ভিসাগুলো হয়েছে সেনজিনের, এখন এটা 5 মাসের মাল্টিপল ভিসা হচ্ছে। ভিসা ফিটা 60 ইউরো থেকে 80 ইউরোতে আসছে। আনুষঙ্গিক যে রিকোয়ারমেন্টসগুলো ছিল প্রায় কাছাকাছি আছে। ট্রাভেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসছে এবং কাভার লেটারের ক্ষেত্রে অবশ্যই প্রপার রিজন দিয়ে এলিজিবল ডকুমেন্টস প্রোভাইড করতে হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো তথ্য জানতে চাইলে, নতুন কোনো কান্ট্রি সম্বন্ধে জানতে চাইলে, আরও কোনো ভিন্ন তথ্য জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রিপশন বাটনটি চেপে রাখতে পারেন আর কমেন্টস করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।